তাবিজের কথা বলে গৃহবধূকে ধর্ষণ কবিরাজ গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক সমস্যা দূর করতে তাবিজ দেওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই ভণ্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে র্যাব এক এর সদস্যরা গ্রেপ্তারকৃত কবিরাজের নাম মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি শ্রীপুর উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা র্যাব এক সূত্রে জানা গেছে দোকান থেকে সওদা করার সূত্র ধরে ওই গৃহবধূর সঙ্গে পরিচয় হয় কবিরাজ শফিকুলের পারিবারিক বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর ঝগড়া চলে আসছিল বিষয়টি জানতে পেরে শফিকুল কবিরাজি চিকিৎসার মাধ্যমে তাবিজ দিয়ে ভিকটিমের সংসারে শান্তি ফিরিয়ে আনার আশ্বাস দেন এতে ওই গৃহবধূ রাজি হন গত ফেব্রুয়ারি সন্ধ্যায় কথা বলে ওই দেওয়ার তার ঘরে ঢেকে নিয়ে যান পরে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন এ সময় ভিকটিমকে মারধর করা হয় বিষয়ে এ ভিকটিম বাদী হয়ে ত্রিপুর থানায় মামলা করেন র্যাব এক এর সদস্যরা আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে সফিকুলকে গ্রেফতার গ্রেপ্তার করে